হ্যালো কোডার্স, আমি মোজামেল বলছি লিভিং অন কোর্স থেকে। তো আমরা আমাদের যে অ্যাপ্লিকেশনটা আমরা তৈরি করছি, ওই অ্যাপ্লিকেশনে এখন আমরা একটা ডেটা সোর্স ডিফাইন করতে চাচ্ছি। তো ডেটা সোর্স ডিফাইন করার জন্য আসলে আমরা, যেহেতু এটা আমাদের একটা স্ট্যান্ড অ্যালোন অ্যাপ্লিকেশন, আমাদের এটা যদি একটা স্প্রিংয়ের ওয়েব অ্যাপ্লিকেশন হতো তাহলে কিন্তু আমরা যেটা করতে পারতাম সেটা হলো, স্প্রিংয়ের ওয়েব অ্যাপ্লিকেশন তো একটা কন্টেনারে চলে, তাই না? ওই কন্টেনার কিন্তু কানেকশন পুলিংটা প্রোভাইড করে আমাদের, জাস্ট ওই কন্টেনারে কানেকশন পুলিংটা ইউজ করলেই আমাদের ডেটাবেজের সাথে কানেকটিভিটিটা আমাদের সুন্দরভাবে হয়ে যেত। তো এখন যেহেতু আমরা নিজেদের স্ট্যান্ড অ্যালোন অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছি, একটা স্ট্যান্ড অ্যালোন অ্যাপ্লিকেশন যেটা ওয়েব অ্যাপ্লিকেশন না, সেটার জন্য কিন্তু আমাদের এই কানেকশন পুলিং যে ম্যানেজ করবে, সেই কানেকশন পুলিং ম্যানেজ করার জন্য আমাদের একটা লাইব্রেরি আমরা ইউজ করতে পারি। তো অ্যাপাচির এরকম একটা লাইব্রেরি আছে, ওই লাইব্রেরিটাকে বলা হয় অ্যাপাচি কমন্স ডেটাবেস কানেকশন পুল, বা মানে ওই আমরা দেখি যে ওই আমাদের ওই লাইব্রেরিটা ইউজ করার জন্য আমরা কীভাবে আমাদের ডিপেন্ডেন্সিতে ওই লাইব্রেরিটা আনতে পারি। হ্যাঁ, তো আমরা যেটা করি, আমাদের যেই পম এক্সএমএলটা আছে ডিপেন্ডেন্সিটা আনার জন্য, আমরা সবার আগে ফর্ম এক্সএমএলে চলে যাই। ফর্ম এক্সএমএলে আমরা ডিপেন্ডেন্সিজে চলে যাই। ডিপেন্ডেন্সিসে আমরা যদি অ্যাড করি, আমাদের যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে কমন্স ডিবিসিপি ডেটাবেস কানেকশন পুলিং। সো কমন্স ডিবিসিপির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা 1.4 ভার্সনটা নেই, এবং আমরা যখন এটা নিয়ে সেভ করছি তখন কিন্তু আমার এখানে অটোমেটিক্যালি দেখা যাচ্ছে আমার এটা ডাউনলোড করে নিচ্ছে। আমরা যদি আমাদের প্রজেক্টের মেইভেন ডিপেন্ডেন্সিতে যাই, ওটা যখন লোড হয়ে যাবে তখন আমাদের এখানে কানেকশন পুলিংয়ের জারটা দেখা যাবে, যেটা এই যে কমন ডিবিসিপি, এটা কিন্তু আমাদের অলরেডি এখানে চলে আসছে। হ্যাঁ, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে অ্যাপাচি কমন্স ডিবিসিপি, এটার ভেতরে বেসিক ডেটা সোর্স, আসলে আমরা কিন্তু এই বেসিক ডেটা সোর্সটাকে ইউজ করব। তো আমাদের তাহলে যেটা এখন করতে হবে, আমরা ডেটা সোর্সের একটা বিন ডিফাইন করতে পারি। তো আমরা এটার কপি করে নিই, কপি কোয়ালিফাইড নেম দিয়ে নিলাম। এখন আমরা তো আমাদের বিনস এক্সএমএলে যদি চলে যাই, আমরা এখানে বিনসের মধ্যে আমরা একটা নতুন বিন ডিফাইন করি। হ্যাঁ, নিউ বিন, এটার নাম দিতে পারি আমরা ডেটা সোর্স, এবং এটার ক্লাস হবে, আমরা যে নামটা নিয়ে কপি করে নিয়ে আসলাম, বেসিক ডেটা সোর্স। গুড। তো আমাদের ডেটা সোর্সটা রেডি হয়ে গেল, এটার ক্লাসটাও আমরা পেয়ে গেলাম। আমরা সোর্সটা একটু দেখে নিই, এটাকে সেভ করি, সোর্সটা দেখি। তো ডেটা সোর্সটার মধ্যে আমাদের এখন, আমাদের তো প্রপার্টি আমরা অলরেডি যেটা করেছি, আমাদের জেডিবিসি প্রপার্টিটা আমরা একবার দেখে আসি। হ্যাঁ, জেডিবিসি প্রপার্টিস, এখানে আমাদের কি আছে, ইউজার পাসওয়ার্ড ড্রাইভার আছে, কিন্তু আমাদের তো ইউআরএলটা লাগবে। আমরা ইউআরএলটা কীভাবে লিখব, জেডিবিসি ইউআরএল পরে আরেকটা থাকবে। আচ্ছা, জেডিবিসি ইউআরএলের জন্য আমরা যেটা করতে পারি, সহজ উপায়, সেটা হলো আমাদের তো লোকাল হোস্টে রান করছে, এটা অবভিয়াসলি লোকাল হোস্ট হবে, এবং পোর্ট একটা থাকবে, মাইস্কোলের ডিফল্ট পোর্ট, এবং আমাদের যেই ডেটাবেসটার নাম আছে ওই ডেটাবেসটা থাকবে। আমরা সার্চ করতে পারি, বা এখানেও থাকার কথাই নেই, আমরা সার্চ করাই ভালো, MySQL JDBC URL, MySQL JDBC URL দিলেই আমাদের সাধারণত প্রথম লিঙ্কটাতেই আমরা একটা স্যাম্পল পেয়ে যাওয়ার কথা। দেখি তো, হ্যাঁ, হিয়ার ইউ গো, JDBC MySQL লোকাল হোস্ট এবং ডেটাবেজের নেম, প্রোফাইল SQL থ্রু, এটা আমাদের এখন লাগবে না। আমরা যদি এটাকে পেস্ট করি, এখানে আমাদের ডেটাবেজের নাম কী দিয়েছিলাম, স্প্রিং টিউটোরিয়াল ছিল আমাদের ডেটাবেজের নাম। তো আসলে এখানে কী করছে, এখানে বলা হচ্ছে যে জেডিবিসি MySQL কানেক্টরটা আমরা ইউজ করব। লোকাল হোস্ট মানে হচ্ছে আমার যেই কম্পিউটারে আমি কাজ করছি, এই কম্পিউটারেই তো আমরা আমাদের MySQL ডেটাবেসটা ইনস্টল করলাম। সো লোকাল হোস্ট দিয়ে আমরা নিজের হোস্টকেই পয়েন্ট করছি, এবং 3306 সেটা হচ্ছে MySQL সার্ভারের ডিফল্ট পোর্ট, ওই পোর্টে আমরা কানেক্ট করবো, এবং আমরা এই ডেটাবেসটা ইউজ করবো, স্প্রিং টিউটোরিয়াল। তো আমাদের তো প্রপার্টিস ফাইলের মধ্যে এগুলো আমরা সুন্দর করে ডিফাইন করে দিয়েছি। তো আমরা যদি এই ডেটা সোর্স ক্লাসটা একটু দেখি, বেসিক ডেটা সোর্স, এটার মধ্যে দেখবো যে ওই কোন কোন প্যারামিটার আমাদেরকে এখানে ইনিশিয়ালাইজ করতে হবে সেগুলো যদি দেখি। আসলে এই প্যারামিটারগুলোই আমরা ইনিশিয়ালাইজ করতে চাচ্ছি, কিন্তু বেসিক ডেটা সোর্সের মধ্যে কী কী ফরম্যাটে আছে, এখানে আমরা যদি বেসিক ডেটা সোর্সের সোর্সটা দেখি, আমরা এটাকে একটু সার্চ করি না কেন, আমরা দেখি, আমরা এটার এই পাবলিক API-এ চলে যাই।
বেসিক ডেটা সোর্স, এটার মধ্যে আমরা দেখি যে কী কী প্রপার্টি আছে যেগুলো আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে, যে ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে, ইউআরএল আছে, আর ড্রাইভার ক্লাস নেম। গুড, তাহলে আমরা একটা একটা করে আমরা প্রপার্টি ওখানে অ্যাড করে দিই। সবার আগে আমরা দিতে পারি আমাদের, আচ্ছা এটাকে ফরম্যাট করে নিই কন্ট্রোল শিফট এফ দিয়ে। এবার আমরা যদি বিনসের ভেতর চলে যাই, ডেটা সোর্সের ভেতরে আমরা প্রপার্টি ইনসার্ট করব। বিনস ইনসার্ট প্রপার্টি, প্রপার্টির নাম কি? আমরা সবার আগে যেটা দেখলাম, ড্রাইভার ক্লাস নেম, কন্ট্রোল স্পেস দিলে চলে আসতেছে। তো ড্রাইভার ক্লাস নেম কি? আমাদের ড্রাইভার ক্লাস নেম হবে আমাদের প্রপার্টিস ফাইল থেকে আমরা যেটা পড়ছি সেটা রিফার করার জন্য ডলার জেডিবিসি ডট ড্রাইভার, তাই না? আমাদের যদি জেডিবিসি প্রপার্টিসে আমরা যাই, এই যে জেডিবিসি ডট ড্রাইভার এটা আছে। সেম ওয়েতে আমরা এখন ইউআরএলটা দিই, ইনসার্ট প্রপার্টিস প্রপার্টি, প্রপার্টি নেম আমরা ইউআর দিয়ে কন্ট্রোল স্পেস দিলে ইউআরএল, দ্যাটস গুড। আমরা আবারও ডলার জেডিবিসি ডট ইউআরএল, জেডিবিসি ডট ইউআরএল, ঠিক আছে না? জেডিবিসি ডট ইউআরএল, গুড। আচ্ছা, আমরা তারপর দিব আর একটা প্রপার্টি আমরা সেট করি, ইনসার্ট প্রপার্টি আমাদের কি ইউজার নেম, শিওর হওয়ার জন্য দেখে আসি এক্স্যাক্ট নামটা কী ফরম্যাটে আছে। ইউজার নেম সব ছোটো হাতের, ইউজার দিয়ে আমরা যদি ইউএসইআর দিয়ে কন্ট্রোল স্পেস দিলে ইউজার নেম চলে আসছে। আমরা এখানে ভ্যালু দিব, ইউজার নেম হচ্ছে ডলার জেডিবিসি ডট ইউজার নেম। আরেকবার চেক করে আসি জেডিবিসি প্রপার্টিজের ভিতরে শুধু ইউজার আছে, আমরা এটাকে ইউজার নেম করে দিই, একই রকম থাকুক, ঠিক আছে। দেন আমাদের লাস্ট আর একটা প্রপার্টি সেট করতে হবে, বিনস ইনসার্ট প্রপার্টি পাসওয়ার্ড, তাই না? পাসওয়ার্ড, সো আমাদের ভ্যালু, এটার ভ্যালুও হবে ডলার জেডিবিসি ডট পাসওয়ার্ড। সো মোটামুটি আমরা যদি এখন সোর্সটা দেখি, আমরা দেখলে এটাকে একটু ফরম্যাট করে নিই কন্ট্রোল শিফট এফ দিয়ে, আমরা মোটামুটি দেখা যাচ্ছে যে আমাদের যা যা ডিফাইন করা দরকার ডেটা সোর্সের মধ্যে মোটামুটি ডিফাইন হয়ে গেছে। তো আমরা নেক্সট টিউটোরিয়ালে আমরা এই ডেটা সোর্সটাকে ইউজ করব এবং ইউজ করে কানেক্ট করব, তখনই আমরা বুঝতে পারবো যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে সেটা তখন চলে আসবে, কিন্তু আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে তেমন কোনো ভুল নাই, ইট শুড ওয়ার্ক। সো আজকের জন্য এই পর্যন্তই, আনটিল নেক্সট টাইম, হ্যাপি লিভিং অন কোডস।